টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটি ফর ফার্মেসি এডুকেশন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সেরা 10টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলো ফার্মেসি এডুকেশনের জন্য বেস্ট। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব কোন কোন ইউনিভার্সিটি ফার্মেসি এডুকেশনের জন্য বেস্ট এবং কোন কোন ফ্যাক্টরকে কনসিডারেশনে নিয়ে আপনি একটি বেসরকারি ইউনিভার্সিটি সিলেকশন করবেন, এরপর এই ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে আপনার অ্যাপ্রক্সিমেটলি কত টাকা খরচ হতে পারে। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা একটি বেসরকারি ইউনিভার্সিটি ফার্মেসি এডুকেশনের জন্য সিলেকশন করতে আপনাদের অনেক বেশি ইজি হয়ে যাবে, আপনারা ইজিলি ডিসিশন মেক করতে পারবেন কোন ইউনিভার্সিটি আপনার জন্য ভালো হবে। তো প্রথমে আমি যে সেগমেন্টে কথা বলবো সেটি হচ্ছে কোন কোন ফ্যাক্টরকে কনসিডারেশনে নিয়ে আপনি একটি বেসরকারি ইউনিভার্সিটি সিলেকশন করবেন আপনার ফার্মেসি এডুকেশনের জন্য। প্রথম যদি আমি যে ফ্যাক্টরটি বলবো সেটি হচ্ছে ল্যাব ফ্যাসিলিটি। আপনি যে ইউনিভার্সিটি সিলেকশন করতে যাচ্ছেন ওই ইউনিভার্সিটিতে পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটি আছে কিনা সে ফ্যাক্টরটাকে আপনাকে কনসিডারেশনে নিতে হবে একটি ইউনিভার্সিটি সিলেকশন জন্য। সেকেন্ড যে ফ্যাক্টরটি তুলে ধরবো সেটি হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট এবং টিচার রেশিও, অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটি সিলেকশন করতে যাচ্ছেন আপনার ফার্মেসি এডুকেশনের জন্য ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্টের অ্যাগেনস্টে কতজন টিচার আছে সে ফ্যাক্টরটাকে আপনাকে কনসিডারেশনে নিতে হবে। নাম্বার অফ স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স টিচার, অর্থাৎ আপনার যে ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টে সিলেকশন করতে যাচ্ছেন ওই ইউনিভার্সিটিতে কতজন স্কিল্ড এবং এক্সপিরিয়েন্স টিচার আছে সে ফ্যাক্টরটাকে আপনাকে কনসিডারেশনে নিতে হবে। এরপর কনসিডারেশন নিতে হবে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অ্যাপ্রুভাল আছে কিনা, অর্থাৎ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অনুমোদন আছে কিনা সে ফ্যাক্টরটাকে কনসিডারেশন নিতে হবে। এরপর আপনার কনসিডারেশন নিতে হবে নাম্বার অফ বুক ইন লাইব্রেরি, অর্থাৎ আপনার ওই ডিপার্টমেন্টের পর্যাপ্ত পরিমাণে তাদের লাইব্রেরিতে বুক আছে কিনা সে ফ্যাক্টরটাকে আপনাকে কনসিডারেশন নিতে হবে। এরপর আপনাকে কনসিডারেশন নিতে হবে ইউনিভার্সিটির রেপুটেশন অ্যান্ড ইমপ্রেশন ইন ফার্মা ইন্ডাস্ট্রি, অর্থাৎ ফার্মা ইন্ডাস্ট্রিতে ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টের রেপুটেশন এবং ইমপ্রেশন কেমন সে ফ্যাক্টরটাকেও আপনাকে কনসিডারেশন নিতে হবে। মডার্ন ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ আপনার যে ল্যাবে আপনি প্র্যাকটিক্যাল ক্লাস করবেন অর্থাৎ ওই ইউনিভার্সিটি ওই ডিপার্টমেন্টে পর্যাপ্ত পরিমাণে ইকুইপমেন্ট এবং হচ্ছে মডার্ন যে ফ্যাসিলিটি থাকার কথা সে ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে কিনা সে ফ্যাক্টরটাকেও আপনাকে কনসিডারেশন নিতে হবে। এরপর কনসিডারেশন নিতে হবে এনভায়রনমেন্ট অফ এডুকেশন, অর্থাৎ যে ইউনিভার্সিটি আপনি যে ডিপার্টমেন্ট সিলেকশন করতে যাচ্ছেন ওই ইউনিভার্সিটি ওই ডিপার্টমেন্টে শিক্ষার পরিবেশ কেমন সে ফ্যাক্টরটাকে আপনাকে কনসিডারেশন নিতে হবে। এরপর আপনাকে কনসিডারেশন নিতে হবে এমপ্লয়মেন্ট রেট আপনার স্টাডি, অর্থাৎ আপনার পড়াশোনা শেষ করার পরে ওই ইউনিভার্সিটির কতজন স্টুডেন্টের অ্যাগেনস্টে কতজন স্টুডেন্ট জব পাচ্ছে সে ফ্যাক্টরটাকে কনসিডারেশন নিতে হবে। এরপর কনসিডারেশন নিতে হবে নাম্বার অফ রিসার্চ পেপার পাবলিকেশন, অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছেন ওই ডিপার্টমেন্টে প্রতি বছর কতগুলো রিসার্চ পেপার পাবলিকেশন হচ্ছে সেই ফ্যাক্টরটাকে আপনাকে কনসিডারেশন নিতে হবে ইউনিভার্সিটি সিলেকশন করার ক্ষেত্রে। এরপর কনসিডারেশন নিতে হবে পারমানেন্ট ক্যাম্পাস আছে কিনা ওই ফ্যাক্টরটাকে আপনাকে কনসিডারেশন নিতে হবে। এরপর কনসিডারেশন নিতে হবে এমফার্ম প্রোগ্রামটি চালু আছে কিনা, অর্থাৎ ওই ইউনিভার্সিটি এমফার্ম প্রোগ্রামটি চালু আছে কিনা এবং যদি চালু থেকে থাকে তাহলে তারা এই পর্যন্ত কতগুলো ব্যাচ তাদের ওই এমফার্ম প্রোগ্রামটি করেছে সে ফ্যাক্টরটাকে আপনাকে কনসিডারেশন নিতে হবে। এরপর কনসিডারেশন নিতে হবে এস্টাবলিশমেন্ট অফ ইয়ার, অর্থাৎ ওই ইউনিভার্সিটি ওই ডিপার্টমেন্ট কত সালে এস্টাবলিশড হয়েছিল সে ফ্যাক্টরটাকে কনসিডারেশন নিতে হবে, কারণ যখন একটা ইউনিভার্সিটি একটা ডিপার্টমেন্ট নতুন করে এস্টাবলিশড হয় তখন ওই ডিপার্টমেন্টে অনেকগুলো ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকে না এবং পর্যাপ্ত তারা শিক্ষা প্রোভাইড করতে পারে না, এই জন্য যত বেশি পুরনো হবে তত ইউনিভার্সিটি থেকে আপনি আউটপুট তত বেশি পাবেন, এই জন্য ওই ফ্যাক্টরটাকে আপনাকে কনসিডারেশন নিতে হবে। এরপরে আপনাকে কনসিডারেশন নিতে হবে স্টুডেন্ট ওপিনিয়ন, অর্থাৎ আপনি ওই ইউনিভার্সিটি ওই ডিপার্টমেন্ট থেকে যারা পড়াশোনা করে বের হয়ে গেছে তাদের ওপিনিয়ন শুনতে হবে, তাদের হচ্ছে কাছে জানতে হবে যে ওই ইউনিভার্সিটির ভিতরে ইন্টারনাল ফ্যাক্টরগুলো কেমন, এই ইস্যুগুলো আপনাকে কনসিডারেশন নিতে হবে। এই টোটাল এই 15টি ফ্যাক্টরকে কনসিডারেশন নিয়ে দেন হচ্ছে আপনি একটি বেসরকারি ইউনিভার্সিটি সিলেকশন করবেন আপনার ফার্মেসি এডুকেশনের জন্য। এখন আমি এই সেগমেন্টে কথা বলবো এই যে ফ্যাক্টরগুলোকে কনসিডারেশন নিয়ে আমি টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটির নাম তুলে দেবো যে ইউনিভার্সিটিগুলো ফার্মেসি এডুকেশনের জন্য বেস্ট আমার কাছে মনে হচ্ছে। আমি এইখানে গিয়ে একটি কথা আপনাদেরকে বলতে চাই, আমি সবাই রিকোয়েস্ট করব কেউ হচ্ছে আমার এই লিস্ট নিয়ে দ্বিমত পোষণ করতে পারেন, কারণ সবার মতামত এক হবে না, আমি সবার মতামতকে সম্মান প্রদর্শন করছি, আমি কাউকে ছোট করার জন্য এবং কাউকে বড় করার জন্য এই ভিডিওটি মেক করি না। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে কোন কোন ফ্যাক্টরকে কনসিডারেশন নিয়ে আপনি একটি ইউনিভার্সিটি সিলেকশন করবেন আপনার ফার্মেসি এডুকেশনের জন্য। এখন আমি লিস্টটি আপনাদের কাছে প্রকাশ করছি। শুরুতে আমি যে ইউনিভার্সিটিকে রেখেছি এক নম্বর পজিশনে সেটি হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, সেকেন্ড পজিশনে আমি রেখেছি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে, থার্ড পজিশনে আমি রেখেছি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে, ফোর্থ পজিশনে আমি রেখেছি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিকে, পঞ্চম নম্বর অর্থাৎ ফিফথ পজিশন আমি যে ইউনিভার্সিটি রেখেছি সেটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশকে, ছয় নম্বর পজিশনে রেখেছি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে, সাত নম্বর পজিশনে আমি রেখেছি হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগংকে, আট নম্বর পজিশনে রেখেছি হচ্ছে
ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিকে 9 নম্বর পজিশনে রেখেছি হচ্ছে আমি, সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে 10 নম্বর পজিশনে আমি রেখেছি হচ্ছে ইস্তাম্বুল ইউনিভার্সিটিকে। এই ইউনিভার্সিটিগুলো আপনার ফার্মাসি এডুকেশনের জন্য ভালো আমার কাছে মনে হচ্ছে। এখন বলবো আমি থার্ড সেগমেন্ট নিয়ে, অর্থাৎ এই ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে আপনার অ্যাপ্রক্সিমেটলি কত টাকা খরচ হতে পারে। এই ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে আপনার অ্যাপ্রক্সিমেটলি 6-15 লক্ষ টাকা খরচ হবে, তবে নর্থ সাউথ ইউনিভার্সিটি সবচেয়ে বেশি খরচ হবে, সেখানে আপনাকে পড়াশোনা করতে 15 লক্ষ টাকার অধিক খরচ হতে যেতে পারে, এর থেকেও বেশি খরচ হতে পারে। যদি আপনি ইউনিভার্সিটির কোনো একটা সাবজেক্টে ফেল করেন আপনার 4 বছরে, সেক্ষেত্রে যত বেশি ফেল করবেন তত আপনার কস্ট কিন্তু বেড়ে যাবে, কারণ আপনাকে ওই সাবজেক্টগুলো রিটেক নিয়ে ফার্দার আপনাকে পরীক্ষা দিতে হবে, এই জন্য আপনার কস্ট বেড়ে যাবে। এরপর আপনার সিটের খরচ আছে, বই কিনা লাগতে পারে, মাঝে মাঝে কোনো প্রেজেন্টেশন দেওয়া হতে পারে, প্রেজেন্টেশন খরচ আছে, তারপর অ্যাসাইনমেন্ট খরচ আছে, অনেকগুলো খরচ এর বাইরে কিন্তু আছে। বাট ইউনিভার্সিটিকে আপনাকে 6-15 লক্ষ টাকা দিতে হবে, এর বাইরে আপনার অনেকগুলো খরচ কিন্তু ইনক্লুড হবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।